আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালোবাসি। এভাবে পাশে থাকবা, পাশে থাকবো। তো দেখো, ছাদ থেকে শাক নিয়ে আসলাম। দেখো ফ্রেশ শাক কয় রকমের। এটা একটা স্টাইল, এই এটা হচ্ছে গিয়া বাল, এটা শাক বলে আমাদের গ্রামে। দেখো এই যে, এই হচ্ছে একটা আইটেম। এরপর হচ্ছে গিয়া তোমার, দেখো মিষ্টি কুমড়া শাক, মিষ্টি কুমড়া শাক। এরপরে আছে পুঁই শাক, দেখো পুঁই শাক সব ছাদ থেকে আনা, ঠিক আছে। আর মিষ্টি কুমড়া শাক দেখো, এই হচ্ছে তোমার সেই কলমি শাক আর হেসি শাক বলে। দেখো এই যে হেসি শাক আর কলমি শাক। আর হচ্ছে গিয়া তোমার কচু শাক, কচু শাকও আছে। তো দেখো কয় রকমের শাক মিলিয়ে অনেকগুলো শাক হয়েছে, হেসি শাক, কলমি শাক, কুমড়া শাক, পুঁই শাক, বাহালটা শাক, পাঁচ পদের শাক। দেখছো পাঁচ পদের শাক মিলিয়ে কতগুণ শাক হয়েছে আমার আমাদের বাসার ওই ছাদে আমি লাগিয়েছিলাম। দেখছো কত সুন্দর লাগছে। আর আপুকে সাপোর্ট করবা সবাই, আমিও সবার পাশে আছি আলহামদুলিল্লাহ। তোমাদের ভালোবাসায় আসলে অনেক ভালো লাগার মতো একটা ব্যাপার, এরকমেরই থাকবা পাশে। তো চলো অন্য কিছু করতে যাই, কি করছি দেখো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমি জিলাপি বানাবো, সেটার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সেটার জন্য আমি দেখো চাইলের গুঁড়া নিয়েছি অর্ধেকটা, আর ভেষন নিয়েছি অর্ধেকটা। তোমরা যেই পরিমাণে জিলাপি বানাতে চাও সেইভাবে চাইলের গুঁড়া আর ভেষনটা নিবা। তো আমি একটু বেশি বানাচ্ছি, তাই দেখো আমার চাইলের গুঁড়া অর্ধেক আর ভেষনটা অর্ধেক, অর্ধেকে অর্ধেকে। এখন আমি এটাকে মিলাবো, দেখতে থাকো। দিয়ে দিব এভাবে মিলিয়ে নিবা। খুব সহজে বানাতে পারবা তোমরা, দেখবা সঙ্গে থাকবা আমার। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভালো ভালো কমেন্টস করবা, ভালো ভালো কমেন্টসের উত্তর দিব, কমেন্টসগুলো করবা, তাহলে মনে হবে যে তোমরা আমার সঙ্গে আছো, গল্প করছো, খবর নিচ্ছ, আমিও খবর নিচ্ছি। দেখো এটা খাবার ছটা, খাবার ছটা আমি দিয়ে দিলাম। এটা হাফ কাপ, মানে হাফ চামচ, ছোট্ট চামচ একেবারে, হাফ চামচের দুই চামচ আমি দিব, সে তাহলেই আমার ফুল এক চামচ হয়ে যাবে। এক চামচ হয়ে গেল আমার, ছোট চামচ একেবারেই। দেখো তো এটা দুই চামচ দিলে ফুল চার চামচের এক চামচ, এটার এক চামচ হয়ে যাবে। এরপরে দিয়ে দিব আমি এক চিমটি লবণ, বেশি না, এক চিমটি লবণ, না দিলেও পারো। এরপরে হচ্ছে গিয়া তোমরা যদি ফুডস কালার থাকে সেটা, কিংবা যদি জর্দার কালারটা থাকে সেটা দিতে পারো এটার ভিতরে। তো আমার জর্দার কালার, ফুডস কালার কোনোটাই নেই, তো আমি শুধু কালারের জন্য, শুধু কোনো কিছু না, কালারের জন্য আমি একটু হলুদ, এই হলুদটা দিয়ে দিলাম কালারের জন্য জাস্ট। এরপরে আমি দিয়ে দিব পানি, ধাপে ধাপে দেখতে থাকো যে কি পরিমাণ ঘনটা হবে সেটাই শুধু দেখো।
তো দেখো এই যে এই পরিমাণের ঘনটা হবে, ঘনটা দেখো কিভাবে পাতলা হলে কিন্তু তোমার জিলাপির ডিজাইনটা ভালো হবে না, জিলাপিটাও ভালো হবে না। ঠিক আছে বন্ধুরা, তোমরা এইভাবে এই যে দেখো কি ঘনটা কিরকম সেটা দেখো শুধু একমাত্র। তো এই যে এই ঘনত্বটাই থাকবে, বেশি ঘন বা বেশি পাতলা করলে তোমার প্যাঁচটা ভালো হবে না, ছড়িয়ে যাবে জিলাপিটা, তাই না? তো এইভাবে দেখো আমি চালের গুঁড়া অর্ধেকটা, বেসন নিয়েছি অর্ধেক, আর হচ্ছে গিয়া খাবার চড়া দিয়েছি, আর অল্প একটু পরিমাণের লবণ দিয়েছি। এই দেখো এখন এটা থাকবে, আমি এখন অন্য কাজে চলে যাব। অন করে দিলাম চুলাটা, আর দিয়ে দিব পানি। এটা আমি চিনির যে শিরাটা বানাবো, চিনি শিরাটা বানাবো, সেটা হচ্ছে গিয়া তোমার চিনি শিরাটা হচ্ছে গিয়া জিলাপি যে ভিজাবো আমি সেই শিরাটা। আর একটু ফ্লেভার বাড়ানোর জন্য আমি দেখো এলাইচের যে পাউডারটা, এলাইচের পাউডারটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিব চিনি। চিনি শিরাটা তো তোমার মাপসই নেই, আর চিনির তোমার জিলাপি যেভাবে করে তোমরা ভিজাবে যেই রকম জিলাপি যতটুকু সেইভাবে শিরাটা বানাবে, সেই অনুভব করে শিরাটা তোমরা বানাবা। চিনি তোমরা জিলাপি যদি 10-15 পিস বানাও সেই অনুযায়ী তোমরা শিরাটা বানাবা, যাতে ডুবা ডুবাভাবে জিলাপিগুলো ভিজাতে পারো। আর এটা বেশি ঘনত্ব হলে হবে না, পাতলা হলেও হবে না, যদি দেখো যে তোমার বলকাইছে, গরম হওয়ার পর বলকাইছে, 2-3টা বলকানি দেওয়ার পরে নামিয়ে ফেলবা, হাত দিয়ে এইভাবে ধরে দেখবা ঘনত্বটা কেমন। বেশি ঘন হলে কিন্তু আবার হবে না, পানি পানিই থাকতে হবে। বেশি ঘন হলে কিন্তু তোমার জিলাপিটা ভিজবে বলতে একবারে একেবারেই ঘন হয়ে যাবে, মিষ্টি জিনিস কিন্তু ঘন ঘন হয়ে যায় একবারে। তো একবারে ঘনও না পাতলাও না এই সিস্টেম রাখতে হবে, আর তোমার গরম গরমই জিলাপিটা ভিজাতে হবে। তো এটা আমি করে পাশের চুলায় রেখে তারপরে আমি জিলাপি বানানো শুরু করব। দেখো ঘনত্বটা কীরকম, এই যে দেখো, ঠিক আছে। শিরাটা বেশি ঘন হবে না, এই যে এইভাবেই দেখো, ঠিক আছে। এখন আমি এই বাটিতে আমি ঢেলে নিব, এটাতে আমি ঢেলে নিব বাটিতে। তারপরে আমি ভিজাবো। এখন আমি তেল দিয়ে দিব, তেলটা দিব জিলাপিটা ভাজার জন্য। তেলটা দিব যে জিলাপিটা যেন তেলের উপরে ভাসে, ভেসে ভেসে উঠে, হ্যাঁ, সেই পরিমাণের। অতিরিক্ত দরকার নেই, মানে জিলাপিটা যেহেতু জাস্ট ভাসে বা ডুবে এটাই, এটার জন্য তুমি মাপ পরিমাণে তেলটা দিয়ে দিবা, তেলটা গরম হোক। আর সেই সাথে আমি দেখো আমি একটা কাছের যে মগ নিয়েছি, তোমরা যে কোনো মগ নিতে পারবা, আর তার ভিতরে আমি দেখো একটা পলিথিন নিয়েছি, এই যে পলিথিনটা দেখো, এই যে এই পলিথিনটা আমি নিয়েছি, তোমরা ভালো করে দেখো, এই যে পলিথিনের যে কণাটা আছে না, এই যে কণা, এটার ভিতরেই আমি এই উপকরণগুলো ঢুকাবো। এই যে এই যে এই যে
জিলাপির যে উপকরণটা আছে এটা আমি এই পলিথিনের ভিতরে আমি ঢুকাবো, এই কর্নারের ভিতরে, আর সেটা ঢুকাবো। সেটার জন্য আমি এই মগের ভিতরে আগে এভাবে নিয়ে নিলাম। এই যে দেখো, এই যে এই মগ, ঠিক আছে, এই দেখো বন্ধুরা কি অবস্থা। দেখো গরমে ঘামে দেখো কি হয়ে গেছি, আর প্রচণ্ড বাতাস আসে পাকঘরে দেখো। সেটার জন্য আমি একটা কাপড় দিয়ে রাখছি একটু, আর ফর্সার জন্য দেখো এতটাই ফর্সা আসে যে কানা কানা লাগছে ভিডিও, তাই একটু কাপড় দিয়ে দিয়েছি, গ্লাস আটকিয়ে দিয়েছি। আর জানো তো রেসিপিটা বানাচ্ছি, ঘামিয়ে গেছি একেবারে। আর দেখো এই যে মগ, মগের ভিতরে আমি এই যে নিয়ে নিবো এখন, ঠিক আছে, এই যে কর্নারটা, এটার ভিতরে আমি এখন এই যে এরকম করে, তারপরে আমি এখন এই যে চামচ দিয়ে উপকরণ দিয়ে আমি দিয়ে দিব। এই দেখো এই, ঠিক আছে। এরপরে আমি কি করব, একটি সিজারের সাহায্যে আমি একটু কোনাটা কেটে নিই। এই দেখো, এই যে দেখেছো, দেখো দেখো এই যে, এখন আমি সিজারের সাহায্যে কোনাটা আমি কেটে নিব। এই দেখো, এই যে এখানে, এই যে এভাবে করে কেটে নিলাম, ঠিক আছে। আমি কিন্তু কেটে নিয়েছি, দেখো এখন আমি দিতে থাকবো এই জিলাপিটা। দেখো এভাবে করে আমি, ঠিক আছে, এভাবে করে আমি কেটে নিলাম। এরপরে আমি এখন লাড়া দিব আস্তে আস্তে। দেখো আমার জিলাপিটা বানানো শেষ। এই যে বানিয়েছি আমি মোটা মোটা করে বোম্বে জিলাপি, এটাকে বলে বোম্বে জিলাপি, এটাকে বলে বোম্বে জিলাপি, দেখো বানিয়েছি আমি। তো এই আর কি, তো সঙ্গে থাকো। এখন বানাচ্ছি বুরিন্দা, বাচ্চা খাইতে চায়, বুরিন্দা বানাচ্ছি আর কি, দেখতে থাকো। এই দেখো বুরিন্দা বানিয়ে তারপরে আমি এই যে ভিজিয়ে রাখছি, এই যে চিনি শিরার ভিতরে।
এই দেখো এভাবে পড়ছে এই যে বুরিন্দা আর বুরিন্দাটা হচ্ছে গিয়া জিলাপিটা যেমন ঘনত্ব বানাতে হয় তোমার ইয়াটা গোলাটা আর যে বুরিন্দাটা একটু পাতলা করতে হয় ঠিক আছে পাতলা করতে হয় আর দেখো এই যে তো এরকম একটা ইয়া নিয়ে আনি বাই যে এটার ভিতর দিয়েই পড়বে যে ফাঁকাগুলো আছে এদের ভিতর দিয়েই পড়বে দেখো আর জিলাপি বানালে তোমরা জিলাপি যত বেসনের ভিতরে বা যদি কোনো আরো আর অনেকটা আছে বেসন আর তোমার চাইলের গুঁড়া ছাড়াও ময়দা দিয়েও করা যায় জিলাপিটা ভ্যাসন অ্যান্ড স্টাইলের গুঁড়া ছাড়া ময়দা ময়দার ভিতরে একটু বেকিং পাউডার বেকিং ছড়া দিয়ে দিবা ঠিক আছে ময়দার ভিতরে একটু বেকিং পাউডার বেকিং ছড়া দিয়ে দিবা কালারের জন্য একটু জর্দার রং কিংবা ফুডস রং এটা দিয়ে দিবা এভাবে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিতে থাকবা তা পড়ে যাবে আপনি এই যে এইভাবে হচ্ছে বুরিন্দা তো এই দেখো এই যে বুরিন্দা দেখছো দেখো এই হচ্ছে বুরিন্দা আর হচ্ছে গিয়া এই হচ্ছে জিলাপি দেখো এই হচ্ছে গিয়ে জিলাপি তো আজকে এটাই বানালাম আর ভাজা পোড়া এটা তো আর দেখানো যাবে না সময়ের কারণে এই দুইটা আমি বানালাম ঘরে আর কি বোম্বে জিলাপি এটা ঠিক আছে তো ভালো থাকো বন্ধুরা তো ভালো থাকো তোমরা সুস্থ থাকো আর এভাবেই পাশে থাকবা আশা করি সবাই কষ্ট করি পরিশ্রম করি তাই না সবাই সবার পাশে থাকো আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ